नानी नातिरा सो की अवस्था तुम्हारे सो चले आसलम डायमंडर होगा मारार जन्य सो देखे नाओ गाइस एइखाने कत डायमंडर होगा मारे गेरिना आमादेर सो देखा जाक बोलुक गेरिना आमार काछ थेके कत डायमंडर होगा मारे देय होगा मारे गेरिना आमादेर होगा मारे गेरिना आमादेर गेरिना तारे होगा मारुक आर ना मारुक आमरा रोस्टाररा आछि किसेर जन्य तारे होगा मारार जन्यই তো तो केमन आछो तोमरा तो सबाइके आबारो स्वागतम आमार आरो एकटी नतुन भिडियोते। तो आजके आमरा कोन विषय निये कथा बोलते जाच्छी ता तोमरा अलरेडी टाइटल एबं थाम्बनेल देखे बुझे गेछो। तारपरे बोले दिच्छी आजके आमरा नानी गेमिंग के भोट दिते जाच्छी। सो उइदाउट वेस्टिंग एनी टाइम निजेर पेछन थेके आंगुलटा बेर करे आजकेर भिडियो शुरू करा जाक। फार्स्ट ऑफ ऑल तो बोले रखे आमी किन्तु गेमिंग कम्युनिटीते भिडियो बनाइते खूबই কম পছন্দ করি। আচ্ছা অপছন্দ করি এমন না, তবে একদম কম পছন্দ করি। ও আই সি। তারপর আজকের ভিডিওটা বানানো একটা ফ্রেন্ডের রিকোয়েস্টে, অ্যাকচুয়ালি সে আমার সাবস্ক্রাইবার, তো তার রিকোয়েস্ট রাখার জন্য আমি বলে দিতে যাচ্ছি একটা গেমিং কমিউনিটির লাইভ স্ট্রিমার ম্যাগিকে। সো লেটস স্টার্ট। মানে আমার তো মানে ও এত সুন্দর করে লিখছে যে তোমাকে রোস্ট করব জান ভাই, এটা শুনেই আমার মনে হইতেছে যে না ওর কাছে রোস্ট হয়ে যায়। করো 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 সমস্যা ভাই, আমি মজা আएगा না। তার কমেন্টে রিপ্লাই দেখার পর আমি একটা জিনিস তো বুঝতে পারছি যে তোমরা যদি তার কমেন্ট বক্সে গিয়ে যতই খুশি তত কমেন্ট করতে পারো, যত খারাপ যত ভালো যাই হোক না কেন, জাস্ট একটু সুন্দর করে গুছিয়ে লিখতে পারলেই হবে। তোমরা যাই চাইবা তাই দিবে তোমাদেরকে। এখন একটা ছেলে যে তো রোস্ট করতে চাইছে, সে পারমিশন দিয়ে দিয়েছে, তো তোমরা যদি ওইটা চাও ওইটাও পাওয়া যায়বা। You know what I mean. দেখো এমন না যে শুধুমাত্র গেরি নাই তারে হোগা মারে, ডায়মন্ডের হোগা মারে, এটা তোমাদের পুরোপুরি ভুল ধারণা। তারে মনে করো তার অডিয়েন্স হোগা মেরা থাকে। প্রমাণ দাও। ওকে প্রমাণ দিচ্ছি। বলতেছিলাম যে ওই আপনি না গেরিনার কাছ থেকে হোগা মারা খাইতেন, বলতেছি আমাদের কাছ থেকে খাইলে মনে হয় আমার কাছ থেকে হোগা মারা খাইবেন। ভাই বাঙালি অডিয়েন্স বলে কথা আর বাঙালি মানুষ বলে কথা, এই 2 ইঞ্চির ভাড়া নিয়ে 6 ইঞ্চির গর্তের মধ্যে গোতা দেওয়ার কি মজাটা ভাইবি? মাইয়াটা তো ফিলও করতে পারবো না যে তোর এটা ঢুকছে কি না ঢুকছে। আর ভাই এখন আবার অনেক বাঙালি প্রশ্ন করবে আইসা, তুমি কি জানো তারটা 2 ইঞ্চি না 4 ইঞ্চি? আর আমরা জানি বাঙালি 2 ইঞ্চির থেকে বড় হইলে সর্বোচ্চ 3.5 ইঞ্চি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিটের ম্যাগি নুডলস, এর থেকে বেশি তার সম্ভব না তাদের দ্বারা। এখন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে আপনি কোন দেশের? অ্যাকচুয়ালি আই এম ফ্রম USA। ডাজন্ট ম্যাটার ভাই, আগে কথাটা বুঝো ভাই। ছেলে দুইটাকে সাহসী বলতেই হবে কেন, কেননা ভাই ছেলে দুইটা মনে করে লাইভ স্ট্রিমে ঢুকা গিয়ে মেয়েটার এইভাবে ইনসাল্ট করে আসছে। আমার এই জিনিসটা ভালো লাগছে। টেক লাভ মাই ব্রাদার্স। তো মেন কথা ফিরে আসি। দেখো ভাই এসব গ্রামের চাচাতো বোনগুলো একদম এরকমই। এরা মনে করো যে পর্দাশীলতা দেখাইবো আইসা লাইভ স্ট্রিমের মধ্যে, আর মনে করো ঘরের মধ্যে থাকবে ম্যাগির মতো সাইজা হাফ প্যান্ট পরা গেঞ্জি পরা, আর মনে করো যখনই লাইভ স্ট্রিম শুরু করবে তখনই পর্দা। ওরে বাবুরে কিতনা ভালো আদমি হ্যাঁ বো, সরি। ओ भाई साहब गाइस मैंने जिम करते 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 भाई साहब पूरा ब्लू कलर बॉडी बनाई फेलसे। वुमेन মানে একটা জিনিস বোঝে কত খেপা মানুষ এই পৃথিবীতে এখনো বেঁচে আছে, মানে কোন লেভেলের জিম করলে একজন মানুষের শরীর নীল হয়ে পড়ে। আমি বলুম না আমার শরম করে, আমি তো আমার জীবনে কোনোদিন দেখি নাই ভাই। আমি নিজেও জিম করছি, প্রায় 6-7 মাস জিম করছিলাম, দেন ছেড়ে দিছি, বাট আমার তো কোনো সময় বডি নীল হয় নাই। এন্ড ভাই অনেকে আবার বলবে যে 6 মাস জিম করে আপনি কি জানেন যে বডি নীল হয় না না হয়? আর যা করে যে 3-4 বছর ধরে জিম করতে দেখতেছি তাদেরটা তো নীল তো দূরের কথা নাল হইল না। দেখো ভাই আমি কিন্তু কোনোভাবেই জানি না যে তার অনলাইন এন্ট্রিটা কই থেকে, আচ্ছা বাট এটা তো শিওর যে সে কোনো না কোনো একটা টিকটক কিংবা লাইকি এগুলা প্ল্যাটফর্ম থেকে আইছে। প্রমাণ দাও। প্রমাণ লাগবে তোমাদের? হ্যাঁ ওকে প্রমাণ দিচ্ছি। সঙ্গী যদি সস্তেই না দেয় তবে সঙ্গীহীন থাকাই শ্রেয়। দেখ তোরে দেখার পরে আমার মনে হয়েছে যে তোর শারীরিক চাহিদা খুবই বেশি, তারপরে যখন তুই এইসব রিলসের মধ্যে ছাড়লি তারপর আমি কনফার্ম হয়ে গেছি যে তোর আসলেই শারীরিক চাহিদা প্রচন্ড বেশি, যার কারণে আমার মনে হয়েছে যে না তোর কাছে আমার কিছু ভাই ব্রাদার পাঠাইতে হইব, তাছাড়া অন্য কোনো উপায় নাই, কেননা তোর অডিয়েন্সে তোরে ঠিক মতো খাইতে পারতেছে না। যদি খাইতে পারতো তাহলে আজকে তোর এই অবস্থা হইতো না। চিন্তা করিস না বোন, তোর কাছে আমি পোলাইন পাঠাইতেছি, ইচ্ছা মতো তোরে কতক্ষণ থাপাইবো এরপর আবার আয় পড়বো, কেননা তারা দিবে তোকে 10 মিনিট থাপার ভুলে যাবি তোর নাম অফ বাফ। স্বামী হতে যোগ্যতা লাগে কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ এটার একটা বড় এক্সপ্লেনেশন আমি ছোট করে দিয়ে দিতেছি। একটা প্রেমিক মনে করো তার গার্লফ্রেন্ডের নিয়ে মনে করো সপ্তাহে একদিন বাইরে হইলে মনে করো যে মাসের মধ্যে 4 দিন বের হয়, 4 দিনের মধ্যে একদিন সে ভালো করে খাইতে পারে তারে নিয়ে আর কি হোটেলের মধ্যে। তোমরা যেটা বুঝতেছো ওইটাই কইতেছি। আচ্ছা आरेकटा स्वामी मने करो तारे निये सप्ताहे एकदिनও যায় না খাইতে হোটেলে কেননা তারা রোজ খাওয়া দাওয়া করে ঘরে। তোমরা যেটা বুঝছো ওইটাই। যদি বিবাহিত গার্লফ্রেন্ড হয়ে থাকে তাহলে এটা বেশি সুবিধা। যেমন আমার একটা ফ্রেন্ড সবসময় এই সুবিধায় অংশগ্রহণ করে থাকে, নাম তার হুমায়ুন ফকিরি। তুই ধৈর্য ধর। আর কিছু বায়োডাটা দিলাম না কেননা যদি তোমাদেরকে তার ফেসবুক লিংক দিয়ে দিই তাহলে তোমরা হয়তো বা তারা অপমান করতে চলে যাবা। তো ওই বকচুদের কাছ থেকে শিক্ষা পাওয়া একটা জিনিস আমি বলে দিতেছি, তার কথা অনুযায়ী মানে এই জিনিসটা বুঝতে পারছিলাম যে ভাবিরা যেহেতু আছে তাহলে তাদেরকেই খাওয়া বেটার, কেননা তারা তো মনে করে বাসায় গিয়ে দোষ দিয়ে দিবে তার স্বামীর এই প্রেগনেন্সির কারণ। কিন্তু হ্যাঁ, যদি তুমি তোমার কোচি গার্লফ্রেন্ডের কিছু একটা করে থাকো আর যদি সে প্রেগনেন্সি হয়ে পড়ে তারপরে তোমার নাম ধরাই দিবে, তোমার পুলিশ কেস হইতে পারে যদি তুমি তারে বিয়ে না করার, নাহলে তো বিয়ে করতে বাধ্যতামূলক। আর বিয়ে মানে জীবনের শুটকি মারা সারা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তা আমি চাই না যে ভাই আমার সাবস্ক্রাইবার কেউ এমন হোক। ভাই এসব বোকাচোদা মেয়েদের জন্য আরেকটা কথা বলতে চাই, তো দেখো ভাই তোমাদের যদি এতই পর্দাশীলগিরি দেখাইতে হয় তাহলে তোমরা এক কাজ করো, ফেস ক্যামটা অফ করে দিয়ে রিল্যাক্সে লাইভ স্ট্রিম করতে থাকো। যদি অডিয়েন্স আহে তাহলে মনে করবো এটা তোমাদের লয়াল অডিয়েন্স, তাছাড়া মনে করো ওইগুলো তোমাদেরকে দেখা গিটার বাজাইতে এসে। তো আজকের শেষ লাইনটা ওইসব লাইভ স্ট্রিমারদের জন্য যারা যারা কিনা ফেসবুকে এসে পর্দাশীলগিরি দেখায়। ম্যাগি তোমার রূপের আগুন দেখে আমি মুগ্ধ, তুমি হয়তো বা বুরকার আড়ালে কিন্তু হ্যাঁ তোমার দুধ দেখে আমি এগিন মুগ্ধ। সো আর কোনো নেক্সট নেই, আজকের জন্য এতটুকু। যারা এতক্ষণ অবধি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা, ততক্ষণ অবধি ভালো থেকো। তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করো। এন্ড আপাতত জন্য গুলাম 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 গুলাম।